আমার আবেদন কনফার্ম হয়েছে কিনা, কনফার্মেশন এসএমএস। তো তোমার আবেদন হয়েছে কিনা, তোমার কিন্তু আবেদন ফর্মে সিল মারা রয়েছে, তো সেটি দেখেই তোমাকে বুঝতে হবে যে না, আমার আবেদন কনফার্ম হয়েছে। তো এটি টেনশনের কিছু নেই। তোমরা রকেট থেকে টাকা পাঠানোর পর ফিরতি মেসেজে কিন্তু দেওয়া হবে যে টাকা পেইড হয়েছে, তো তার মানে তোমার আবেদন কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ইচ্ছুক ছোট ভাই বোনেরা, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছ, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের বেশ কিছু সমস্যা নিয়ে সমাধান দিব। তোমরা বেশ কিছু প্রশ্ন করেছো আবেদন নিয়ে, তো যেমন অনেকে প্রশ্ন করেছো ভাই একসাথে 3 ইউনিটে আবেদন করলে কী সুবিধা কী অসুবিধা, কী হতে পারে না হতে পারে, ওটিপি কোড এখনও মেসেজ পায়নি, স্কুল কলেজের ড্রেস পরা ছবি দিয়ে আবেদন করেছি কি ক্ষতি হবে, ছবি চেঞ্জ করা যাবে কি না, হিজাব পরে ছবি দেওয়া যাবে কি না, কোটা থাকলে কি করতে হবে, কোন ইউনিটে কত আবেদন জমা পড়েছে, এরকম অসংখ্য প্রশ্ন করেছো। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের এসব প্রশ্নের উত্তর A to Z দেওয়ার, তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার। তো আশা করছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাবে বলে আশা করছি। এবং সেই সাথে যে সকল প্রিয় ভাই বোনেরা, তোমরা যদি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, ভাইয়া একসাথে 3টি ইউনিটে আবেদন করলে কী সুবিধা কী অসুবিধা বা কীরকম সমস্যা হতে পারে। অনেকেই বলেছো ভাইয়া 3টি ইউনিটে আবেদন করি আর তারা যেকোনো 1টি ইউনিট ইচ্ছা মতো দেখ, এরকম না। দেখো, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি 3টি ইউনিটে আবেদন করতে পারবে, এবং তোমার জিপিএ যদি সর্বোচ্চ থাকে, তোমার যদি সুযোগ হয় তুমি 3টি ইউনিটে সিলেক্ট হবে, যদি না হও 1টিতেও হবে না, 1টিতেও হতে পারো, 2টিতে হতে পারো, 3টিতে হতে পারো, ইভেন কোন ইউনিটে নাও হতে পারো। এখন ধরো তোমার ইন্টারমিডিয়েটে গোল্ডেন রয়েছে, তুমি আবেদন করলে তুমি 3টাতেই সিলেক্ট হবে, খুব স্বাভাবিক বিষয়। যাদের একটু রেজাল্ট কম আছে তারা হয়তো বা এতে সিলেক্ট হলো বা বিতে সিলেক্ট হলো না, সিতে সিলেক্ট হলো, এরকম মানে যার যে যোগ্যতা যে ইউনিটেই খাটবে সেই ইউনিটে সিলেক্ট হবে। তো তোমরা সবাই সব ইউনিটে আবেদন করতে পারো, কোনো অসুবিধা হবে না। দোহাই লাগে এই প্রশ্নটি এই মুহূর্তে করিও না ভাইয়া, আমার এত জিপিএ আমি সিলেক্ট হবো কি না, এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, সেটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। প্রয়োজন হলে আবার একটি ভিডিও বানাবো, বাট আমাকে একটু সময় দাও, আমি কয়েকদিন ধরে খুবই ক্লান্ত। চূড়ান্ত সিলেকশনে কেউ যদি 3টি ইউনিটে সিলেক্টেড হয়ে থাকো, তাহলে পরবর্তীতে আবারও তুমি নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো 1টি ইউনিটে আবেদন করতে পারবে, চাইলে 3টি ইউনিটে আবেদন করতে পারবে, 2টি 1টি তোমার সেটি ইচ্ছে। অর্থাৎ কেউ যদি একাধিক ইউনিটে সিলেক্টেড হও, তাহলে পরবর্তীতে আবারও নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো 1টি ইউনিটে আবেদন করতে পারবে বা সব ইউনিটে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। 2 নম্বর প্রশ্ন, ওটিপি কোড আসেনি, মানে মেসেজ আকারে আসেনি, ওটিপি কোড নিয়ে টেনশনের কিছু নেই। তো প্রথম দিকে ওটিপি কোড কিন্তু মেসেজ আকারে আসতো, এখন আসতেছে না, এখন সেটি ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, সেটি ফোনে আসতেছে না। তো ওটিপি কোড খুব বেশি জরুরি কোনো বিষয় নয়, তো ওটিপি কোড আর মেসেজে আসবে না, তো এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, যখন চূড়ান্ত আবেদন করবে তখন ওটিপি কোড আসবে। পরের প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব বেশি প্রশ্ন পেয়েছি, সেটি হচ্ছে স্কুল কলেজের ড্রেস পরা ছবি দিয়ে আবেদন করলে কী সমস্যা হবে। অনেকেই ড্রেস পরা ছবি দিয়ে আবেদন করে ফেলেছো, সেই ক্ষেত্রে চেঞ্জ করা যাবে কি না। তো শুরুতেই বলে দিয়ে সার্কুলারে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, স্কুল বা কলেজের ড্রেস পরিহিত কোনো ছবি দেওয়া যাবে না, এবং প্রাথমিকভাবে ছবি সংশোধন করাও যাবে না। তাহলে যারা করে ফেলেছো তাদের ক্ষেত্রে কী হবে, টেনশনের কোনো দরকার নেই, তোমরা ছবি চেঞ্জ করতে পারবে। আমি হেল্পলাইনে কথা বলেছি, আমার বিশ্ববিদ্যালয়ের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, তো তোমরা ছবি চেঞ্জ করতে পারবে কখন, যদি তুমি চূড়ান্ত সিলেকশনে তোমার নাম আসে, যখন তুমি চূড়ান্ত আবেদন করবে তখন হচ্ছে যে তোমাকে ছবিটা চেঞ্জ করে দিতে হবে, এক্ষেত্রে তোমাকে 200 টাকা অতিরিক্ত ফি দিতে হবে। তো যারা প্রথম দিকে কথা শোনেনি তাদের জন্য একটি শাস্তি, যে আমি বলেছিলাম যে স্কুল কলেজের ছবি পরে ছবি দিও না, যারা না জেনে দিয়েছো বা জেনে দিয়েছো এখন 200 টাকা জরিমানা দিতে হবে, তো সেটি কিন্তু চূড়ান্ত আবেদনের সময়। আবার হচ্ছে যে যদি চূড়ান্ত আবেদনও তুমি না করে থাকো, ধরো চূড়ান্ত আবেদনও কোনো শিক্ষার্থী জানে না, হয়তো বা ওই ছবি দিয়ে আবেদন করে ফেলেছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, আর অ্যাডমিট কার্ড যদি তোমার না আসে তুমি পরীক্ষা দিতে পারবে না। তো যদি তোমার অ্যাডমিট কার্ড না আসে তাহলে বুঝতে হবে তোমাকে ছবি চেঞ্জ করতে হবে, তোমার ছবিতে সমস্যা রয়েছে, তখন তোমাকে ছবিটা চেঞ্জ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তাহলে দেখো পরে কত ভোগান্তিতে পড়তে হবে, 200 টাকাও যাবে। তো এই জন্যই বলছি যে প্রতিটি বিষয় ভালোভাবে খেয়াল রাখো, তাড়াহুড়া কেন করো, এই জন্য আমি বলেছিলাম যে প্লিজ কেউ তাড়াহুড়া করিও না, সময় রয়েছে।
এরপরে প্রশ্ন দেখি তোমরা কি করেছো। আপুরা প্রশ্ন করেছে, প্রিয় আপুরা প্রশ্ন করেছে যে ভাইয়া হিজাব পরে ছবি দেয়া যাবে কি না। তো আপুদের বলি হিজাব পরে ছবি দেয়া যাবে, তবে সেক্ষেত্রে হচ্ছে তোমার মুখ পুরাটি বের করে রাখতে হবে, কান ঢাকার বিষয়টি নিয়ে একটু ইয়া আছে। তবে রাবিতে কান ঢাকা থাকলে সমস্যা নাই, হিজাব পরলে তো কান ঢাকাই থাকবে সাধারণত, তবে মুখটা তোমার সম্পূর্ণ খোলা রাখতে হবে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিয়ম আলাদাও হতে পারে, তবে আমি রিকমেন্ড করব, তোমাদের জন্য পরামর্শ দিব যে যদি সম্ভব হয় স্বাভাবিকভাবে, আমি যেমন যে অবস্থায় আছে মাথায় কোনো কাপড় নেই কিছু নেই, এভাবে একদম ফর্মাল একটি ছবি নর্মালি এইভাবে তুলবা, আর পেছনের কালার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা দিলে ভালো হয়, নীল দিলে অসুবিধা নেই, তবে তোমরা দিতে পারো নিজের ইচ্ছা অনুযায়ী। আর যারা হিজাব পরে আবেদন করেছো তাদের রাবিতে কোনো ধরনের সমস্যা হবে না। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেসব আপু বোরকা পরো হিজাব পরো বা এই পর্যন্ত মুখ ঢাকা থাকে, তাদেরকে হচ্ছে মুখটা খুলে কান বের করে রেখে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে, ছবিতে যদিও কান ঢেকে রাখলে কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্ন হচ্ছে কোটা থাকলে কি করতে হবে। তো দেখো, তোমার যে কোঠায় রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি কোঠা, হরিজন কোঠা বা পোষ্য কোটা, যে কোটাই হোক না কেন, তোমার কোটার প্রয়োজনীয় কাগজপত্র সেটি একটি ফাইলের মাধ্যমে আবেদন করার সময় সেই বিষয়গুলো আপলোড করে দিতে হবে, মানে সাবমিট করতে হবে, এই হলো বিষয়। আর তোমার যে কোটা রয়েছে সবের সব প্রমাণাদি তোমার কাছে সবসময় রাখতে হবে, কারণ চান্স পাওয়ার পর যদি প্রমাণ করতে ব্যর্থ হও তুমি আসলে কোটাধারী নও, তাহলে ভর্তি হতে পারবে না। পরের প্রশ্ন হচ্ছে কোন ইউনিটে কত আবেদন পড়েছে এটি একটু বলেন। তো এখন তো প্রাথমিক আবেদন চলছে, আবেদন প্রাথমিক আবেদনই শেষ হয়নি, প্রাথমিক আবেদন শেষ হবে, চূড়ান্ত আবেদন শেষ হবে, তারপর বিশ্ববিদ্যালয় ফর্মালি জানাবে কোন ইউনিটে কত শিক্ষার্থী আবেদন করেছে, তো এটি এখন না, এটি অনেক দেরি আছে। পরের প্রশ্ন, ভাইয়া এ এবং সি ইউনিটে আবেদন করেছি, পরে মনে হলো যে না বি ইউনিটটাতেও আবেদন করি, সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করতে পারবো কি না। উত্তর হচ্ছে তুমি দ্বিতীয়বারও আবেদন করতে পারবে। এখন মনে করো তিনটি ইউনিট রয়েছে এ বি সি, এখন তুমি এ বি আবেদন করেছো, মনে হচ্ছে না সিটাও করে আসি, সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার লগ ইন করে সি ইউনিটের পাশে একটি টিক চিহ্ন দিবে, তাহলে তোমার সি ইউনিটের আবেদনও হয়ে গেল। পরবর্তীতে কোনো ফি দিতে হবে, ওই যে 55 টাকা রয়েছে না, পরবর্তীতে কোনো ফি দিতে হবে না। তুমি যদি 55 টাকায় এ ইউনিটের আবেদন করো, পরবর্তী যদি বি এবং সিরও আবেদন করো, জাস্ট ইউনিটের পাশে টিক চিহ্ন দিবা, ওই টাকা 55 টাকায় এনাফ, পরবর্তীতে কোনো ধরনের ফি দিতে হবে না। ছবি তোলার ক্ষেত্রে আরেকটি বিষয় বলি, ছবি তোমরা হচ্ছে রিসেন্ট ছবি তুলবে, মানে সদ্য বর্তমান তোমার যে চেহারা রয়েছে সেই চেহারা, এখন 2 বছর আগের ছবি দিলে একটু জটিলতার সৃষ্টি হতেই পারে। পরীক্ষার হলে স্যার তোমার যখন অ্যাডমিট চেক করবে যে কি ব্যাপার তোমার ছবি মিলছে না কেন, বই সময় যদি তোমাকে কিছু একটা ধাড়ি টাড়ি দেয় মন খারাপ হতে পারে, মানসিকভাবে একটু যদি আঘাত পাও পরীক্ষা খারাপও হতে পারে, তো এইসব বিষয়ে অবশ্যই নজরে রাখতে হবে। অনেকে প্রশ্ন করেছো DSLR দিয়ে ছবি তুলেছি, ব্লার ঝাপসা পেছনে, তো এরকম যারা একটু স্টাইলে ছবি তুলেছো এইসব ছবি তো চলবে না, তোমাকে ফর্মাল ছবি একদম স্বাভাবিকভাবে, যে আমি বসে আছি পেছনে হয় সাদা নাই তো গ্রিন এরকম একটি কালার থাকবে, বা যেটা আমরা বলি নীল, খুব নর্মাল একটি ফর্মাল ছবি। তো যাই হোক, ছবির বিষয়ে আর বলবো না, আর ছবির পেছনে তো মানুষজন এসব কিছুই থাকা লাগবে না, এটা খুব সহজ বিষয় কেন বুঝতেছ না অনেকে জানি না। পরের প্রশ্ন দেখি, আগে অ্যাপ্লাই করার কি কোনো সুবিধা অসুবিধা রয়েছে। আগে অ্যাপ্লাই করার না আছে কোনো সুবিধা, না আছে কোনো অসুবিধা। তুমি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি অ্যাপ্লাই করবে, হিসাব সহজ, তোমার অ্যাপ্লাই হয়ে গেল। এরপরের প্রশ্ন, যেটি বোকার স্বর্গ থেকে করা হয়েছে, চলো আমরা 8-10 জন একসাথে আবেদন করি, আমরা পরীক্ষার হলে কাছাকাছি বসতে পারবো, এটি সম্পূর্ণ ভুল ধারণা। তুমি হয়তো একটাই দোকানে এতজন আবেদন করতেছো, 64 জেলা, কত উপজেলা, সব জায়গা থেকে স্টুডেন্টরা আবেদন করছে, কার কোথায় সিট পড়বে তোমরা কেউ বুঝতে পারবে না। এরপরের যে প্রশ্ন সেটি হচ্ছে, ভাইয়া আমি অমুক শিফটে পরীক্ষা দিতে চাই কি করব। অমুক শিফটে পরীক্ষা দিতে চাই, বিশ্ববিদ্যালয় জানে না কখন আবেদন করলে কোন শিফটে পড়বে, আবেদন শেষ হবে তারপর তোমাকে অ্যাডমিট কার্ড দিবে, রোল অনুযায়ী খেলানো হবে সবাইকে শিফটে, তো এটি আসলে বলার কিছু নেই, শিফট একটি হলেই হয়েছে, এটার কোনো বিষয় হলো। এরপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে আমার আবেদন কনফার্ম হয়েছে কিনা, কনফার্মেশন SMS। তো তোমার আবেদন হয়েছে কিনা, তোমার কিন্তু আবেদন ফর্মে সিল মারা রয়েছে, তো সেটি দেখেই তোমাকে বুঝতে হবে যে না আমার আবেদন কনফার্ম হয়েছে, তো এটি টেনশনের কিছু নেই। তোমরা রকেট থেকে টাকা পাঠানোর পর ফিরতি মেসেজে কিন্তু দেওয়া হবে যে টাকা পেইড হয়েছে, তো তার মানে তোমার আবেদন কমপ্লিট হয়েছে। তো তোমরা আবেদন সম্পর্কিত যত সমস্যা নিয়ে প্রশ্ন করেছো আশা করছি এই ভিডিওতে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে করি। এরপরে যদি মনে কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারো, আমি সেখানে সম্ভব হলে আমি সময় করে সেখানে তোমাদের উত্তর দিয়ে দিব। সেই পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।